এই যে আন্দোলন মমতা ব্যানার্জি যতই চান আন্দোলন কমজোর হোক বন্ধ হোক হবে না তার তার বুদ্ধিতে শক্তিতে যা যা রাস্তা আছে সেটা উনি প্রয়োগ করেছেন আপনারা জানেন যে ডাক্তাররা জাস্টিস পক্ষে আন্দোলন করে রাস্তায় নেমেছিলেন তাদের উনি প্রথম ট্রান্সফার করলেন তারা ভয় পাননি যে ফুটবল প্রেমীরা মোহনবাগান ইস্টবেঙ্গলের সাপোর্টাররা যারা ডার্বি ম্যাচ বন্ধ হওয়ার জন্য রাস্তায় নেমে জাস্টিসের জন্য আন্দোলন করেছিলেন পুলিশ তাদের উপর লাঠি চালালো তারা ভয় পাননি আন্দোলন যখন স্কুল স্তর পর্যন্ত পৌঁছে গেল শিক্ষক ছাত্ররা আমার রাস্তায় নেমেছেন মমতা ব্যানার্জির শিক্ষা দপ্তরের অধিকারীরা সেই স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেসদের শোকজ করলেন যে কেন ছাত্রদের নামানো হয়েছে তাতে কিন্তু বন্ধ হয়নি বর্তমানদের সঙ্গে সঙ্গে প্রাক্তন ছাত্র রাস্তায় নেমে এর প্রতিবাদ করেছেন রাজনৈতিক পার্টিরা নেমেছেন আমরা তো আছি প্রধান বিরোধী পার্টি হিসাবে লাগাতার মিছিল মিটিং অবস্থান ধর্মঘট বন আবার অবস্থান এর মাধ্যমে লাগাতার সমাজকে বলছি আপনারা লড়াই করুন আমরা পেছনে আছি কারণ এটা সমাজের লড়াই এই সামাজিক অপরাধকে দূর করার জন্য দোষীদের সাজা দিতে হবে সেটা আদালত করবে কিন্তু আদালত তখনই সাজা দেবে যখন তার কাছে তথ্য প্রমাণ আসবে যার পার্টির লোকেরা এখানে ফাঁসি চাই বলে প্লাকার্ড যিনি চাই বলে বিধানসভায় নাকি আইন আনছেন যিনি অবস্থান করেছেন যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে এরকম লোক আছে অনেক এবং তার পার্টির লোকেরা এখন পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে অবস্থান করে এই আন্দোলনকে স্তব্ধ করার জন্য সাধারণ নাগরিকরা যাতে আন্দোলন না আসেন ভয় দেখাবার জন্য আন্দোলনের নামে প্রহসন করছে তারা অনেক চেষ্টা করেছে কিন্তু মানুষকে নি। এই আন্দোলন ধীরে ধীরে প্রসারিত হচ্ছে আর খালি এ একটা ঘটনা নয় এই আন্দোলনের পিছনে বিরাট ব্যাকগ্রাউন্ড আছে যেমন দুর্নীতি আছে মানুষের বঞ্চনা আছে অপশাসন কুশাসন আছে বিনা কারণে মানুষের হ্যারাসমেন্ট অত্যাচার আছে আজ সরকারি দপ্তরে কোন পরিষেবা আপনি ঘুষ দিয়ে পাবেন না একবার গিয়ে পাবেন না উপর থেকে নিজে সব জায়গায় এমন কি কোর্টের জাস্টিসদেরকেও চাপ দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে পুলিশের অফিসারদেরকে ভয় দেখানো হচ্ছে কেস কি রেজিস্ট্রি হবে কোন ধারায় হবে কার নামে কেস হবে সেটা পুলিশ ওসি বা ওখানকার ইনচার্জ ঠিক করবেন না টিএমসি নেতা ঠিক করে দেবেন নাম তাই সেদিন ছাত্র আন্দোলনের নামে যারা রাস্তায় নেমেছিলেন তাদের প্রায় একশো চল্লিশ জনকে পিসিতে রাখা হয়েছে কিছু জামিন হয়েছে হাইকোর্ট জামিন দিলেও তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন মমতা ব্যানার্জি কি এমন ছাত্র নেতার প্রতি ভয় যে তাকে জেলে রাখতে হবে নাহলে সরকার পড়ে যাবে সেই জন্য থানার পুলিশের কেস রেজিস্টার করার অধিকার নাই যতক্ষণ না টিএমসি বলছে হসপিটালের ডাক্তারের পোস্টমর্টেম রিপোর্ট লেখার অধিকার নাই যতক্ষণ না টিএমসি নেতারা বলে পাঠাচ্ছে আপনারা শুনে রাখুন এই মেয়েটির হত্যা হয়েছে তার পোস্টমর্টম কোথায় হলো কখন হলো তার বাড়ির লোক জানতে পারলো না সেখানে একজন সাক্ষী থাকার কথা জিজ্ঞেস করুন তার বাড়ির কেউ সাক্ষী ছিল কি পোস্টমর্টম সময় ছিল একজন সেটা কে সেটা ওখানকার টিএমসি এর একজন নেতা ছিল তাকে কেউ অধিকার দিয়েছে ওই পোস্টমর্টমে থাকার পুলিশ কি করে তাকে নিতে পারে চোর ডাকাত গুন্ডা বদমাশ একজনকে লিখে নেবে ওখানে এতো মিলে গেছে সবই চোরে চড়ে তো ভাই এই যে দিনের পর দিন মানুষের বঞ্চনা ভান্ডার দিয়েছি পাঁচশো থেকে হাজার সেই লক্ষ্মীর ভান্ডার পেতে গেলেও দুশো তিনশো টাকা ঘেস ঘুষ দিতে হচ্ছে এক হাজার টাকায় মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক গরিবের মাথার উপরে ছাদ করে দিতে চান বাড়ি দিতে চান তার জন্য তিন লাখ সাড়ে তিন লাখ টাকা পাঠাচ্ছেন সেখান থেকে বিশ ত্রিশ হাজার টাকা কাটমানি চলে যাচ্ছে সেটা না দিলে আপনি বাড়ি পাবেন না বলতে বাড়ি পাই দিচ্ছে টাকা দে সেখানেও কাটমানি যে গরিব মানুষ শৌচালয় বানাতে পারেনি তার বাড়িতে শৌচালয় হচ্ছে কেন্দ্র সরকার দশ হাজার দিচ্ছে রাজ্য তিন হাজার দেওয়ার কথা ও তো আগেই গেছে সেই দশ হাজার তখনই পাবেন যখন আপনি এক হাজার টাকা আগে জমা দেবেন সেখান থেকে এক হাজার টাকা ঘুষ খাওয়া হচ্ছে কে কাটমানি খাওয়া হচ্ছে একশো দিনের কাজের টাকা রাস্তা ড্রেন জলের টাকা সব জায়গায় কাটমানি একটা কারেক্টার সার্টিফিকেট নিতে আন এমএলএ এমপির কাছ থেকে টাকা দিতে হয় টিএমসি এর কাছে এমন কি বিদ্যুতের লাইন থেকে আরম্ভ করে রেশন কার্ড এমন কি আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড সব জায়গায় কাটমানি দিতে হচ্ছে আপনাকে মানুষের যে এত বছরের পুঞ্জিত খব তারই বহিঃপ্রকাশ হচ্ছে তাই এই আন্দোলন শহর গ্রাম ছাপিয়ে পড়ছে চারিদিকে ছড়িয়ে গেছে তাই যদি মমতা ব্যানার্জি মনে করেন ডাক্তারদের ট্রান্সফার করে হেডমাস্টারদের শোকজ করে ক্রীড়া প্রেমিকদের লাঠিচার্জ করে বিরোধীদের বন্দি করে কেস দিয়ে আপনি স্তব্ধ করে দেবেন ভুল করছেন কালকেও তাই হয়েছে মদ্যপ কনস্টেবল বা মদ্যপ আর সিভিক পুলিশকে পাঠিয়ে আন্দোলনে ঝামেলা করিয়ে বন্ধ করার চেষ্টা করছেন ভয় দেখাচ্ছেন আপনার তো সব মদ্যপই হয় যে ধরা পড়েছে মাতাল সেটাকেও ধরা হয়েছে এটা চাপা দেওয়ার জন্য আদৌ সে দোষী কিনা জানা নাই বন্ধুগণ এই যে কন্টিনিউ চলছে এর প্রতিকারের জন্য আমাদের আন্দোলন চলতেই থাকবে নিয়মিত মমতা ব্যানার্জির এই যে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার যে অভ্যাস সেটা আবার পাল্টাবার সময় এসছে তাই উনি একদিকে বলছেন ফাঁসি চাই একদিকে বলছেন সাজা চাই একদিকে বারবার বার নূতন নূতন বিভ্রান্তি তৈরি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন হঠাৎ মাথায় এলো উনি নেমে পড়লেন অবস্থান করতে মিছিল কি চাই বছর বলেছেন কেন্দ্র সরকার যে আমরা উনিশ সালে একশো তেইশটা ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য এই সরকারকে আমরা সাজেশন দিয়েছিলাম প্রপোজাল দিয়েছিলাম যে একশো তেইশটা ফাস্ট ট্র্যাক কোর্ট করবো আপনি বলুন কোথায় চান চার বছর উনিশ থেকে তেইশ অব্দি অপেক্ষা করে এই সরকার ঠিক করতে পারলো না করবে কিনা কোথায় করবে শেষে বললে এতগুলো নাই কম ট্র্যাক কোর্টের কথা পাঠালো কেন্দ্র সরকার থেকে এক বছরে জুন থেকে জুন মাত্র ছটা চালু হয়েছে পস্কো কোর্ট তারপরে আর হয়নি কেন হয়নি এই তথ্য যখন কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে তখন উনি পাল্টি মারলেন এখন বলছেন ফাঁসি চাই আলাদা আইন চাই কেন্দ্র সরকার এই বছর জুলাই মাসে নূতন আইন চালু করেছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় মোদী সরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নেতৃত্বে এই আইন পাল্টেছে আঠারোশো ষাট সালের আইন আঠারোশো বাহাত্তর সালের আইন আঠারোশো নব্বই সালের আইন সে আইনকে পাল্টে নতুন ক্রিমিনাল ল হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা সেই সংহিতার জন্য চার বছর ধরে প্রসেস চলেছে সমস্ত যারা বিধিজ্ঞ যারা আইনজ্ঞ তাদের সঙ্গে সঙ্গে পাবলিক ডোমেনে দেওয়া হয়েছে প্রত্যেক রাজ্য সরকারকে চিঠি লেখা হয়েছে আপনার মতামত জানান মমতা ব্যানার্জী তার সরকার তার চিফ সেক্রেটারি কোনো সাজেশন পাঠাননি কারণ আমি ওই হোম কমিটিতে ছিলাম যে হোম কমিটি রাজ্যসভার চেয়ারম্যানের নির্দেশে তিন মাসের মধ্যে এই বিলের খসড়া ঠিক করেছে সমস্ত আইনজ্ঞ দেশে কথা বলে সুপ্রিম কোর্টের পনেরো উকিল প্রাক্তন জজ ল কলেজের প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যারা যারা আইন জানেন যে ডেমো দিতে চাইছে সাইসান পার্টি সব নেওয়া হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কোনো সাইসান পাঠায়নি আমাদের পশ্চিমবঙ্গ টিএমসি দুজন এমপি এই হোম কমিটিতে ছিলেন ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ডেরেক ও যতগুলো কমিটি মিটিং হয়েছে কাকুলি ঘোষ দস্তিদার একবার মুখ দেখিয়েছেন আর জাননি ডেরেক ও ব্রেন গিয়ে দশ মিনিট থেকে চলে গেছেন রোজ বলছেন আজকে বলবো কালকে বলবো এখন নয় পরে ডিলে করেছেন যাতে আইনটা সময়ে পাস না হয় আমাদেরকে তিন মাস বেঁধে দেওয়া হয়েছিল সময় তার মধ্যে কমপ্লিট করতে হবে ডেমো আর তিন মাসের মধ্যেই হয়েছে সবার বক্তব্য শোনার পরে কিন্তু টিএমসি সরকারের কোনো বক্তব্য ছিল না ডেরেক ও কি বলেছেন সে রেকর্ডে আছে সেখানে ফাঁসির কথা বলেননি সেখানে ফাস্ট ট্র্যাকের কথা বলেননি সেখানে তাড়াতাড়ি সাজা দেওয়ার কথা বলেননি রেপিসদেরকে কেন বলেননি এ সমস্ত আমি আপনাদের কাছে এই জন্য বলছি যে আমি সম্পূর্ণ সাক্ষী আছি তিন মাস আমি কমিটির প্রতি সপ্তাহে এক দুবার হতো রোজ চার থেকে ছ ঘন্টা হিয়ারিং হতো হোম সেক্রেটারির উপস্থিতিতে তাই হয়েছে এবং যখন এবং এর মধ্যে প্রাবধান আছে প্রভিশন আছে ফাঁসির এবং এই নূতন আইনেতে দিল্লিতে যে নির্ভয়া মামলা হয়েছিল সাত বছরে ফাঁসি হয়েছিল সিবিআই করিয়েছিল কোর্টের মাধ্যমে সাত বছর লেগেছিল হায়দ্রাবাদেও নার্স হত্যাকাণ্ডে হয়েছিল ফাঁসি আর সাত বছরও বেশি মনে হয়েছে তাই বলা হয়েছে তিন বছরের মধ্যে সমস্ত ফায়সলা করতে হবে সব মামলা এখানে আছেন বিচারপতি মহোদয় এবং বলা হয়েছে পঁয়তাল্লিশ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে আর সেটা সিবিআই দেবে বন্ধুগণ এই আইন যখন এলো সুপ্রিম লোকসভাতে তখন কি রোল ছিল টিএমসির বাকিদের সঙ্গে মিলেমিশে এই আইনের বিরোধিতা করেছেন টিএমসির এমপিরাও কেউ সহযোগিতা করেননি যে আইনটা ঠিক আছে পাশ হোক বিরোধিতা করেছেন পাস হয়ে যাওয়ার পরে যেমন কৃষি আইনকে সরকার উদ্যোগ করতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা লোককে বুঝিয়ে উঠতে পারিনি এর প্রয়োজনীয়তা তাই উদ্যোগ করছি ঠিক সেইভাবে এই আইনকে উদ্যোগ করানোর জন্য চাপ দেওয়া হয়েছে আপনারা জানেন ট্রাক ড্রাইভারদের দিয়ে দিল্লি বন্ধ করে রাস্তা বন্ধ করা হয়েছিল যাতে মোদীজি বাধ্য হয়ে একে উদ্যোগ করেন কিন্তু হয়নি সে আইন চালু আছে এবং এর হবে কিন্তু আইন কাজ করে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন